সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, অনেক সুস্থ আছো। তো দেখো সকালবেলায় এখন বাজে 6:20, আমি তোমাদের সামনে চলে এসেছি। আমার ঠাকুর তোলা হয়ে গেছে, ঘর মোছা সব কমপ্লিট। এখন আমি তোমাদের সামনে একটা ভিডিও করতে চলে এসেছি, তারপরে রান্নাঘরে যাবো, রান্না করবো। আর এরকম বাইরে ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, হ্যাঁ না? তো বুঝতে পারছো কি জানি না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে। আর আমার যে এটা কী গাছ আমি নিজেই জানি না, জানো তো কী গাছ এটা, কী জানি হয়ে যাচ্ছে লম্বা। দেখো বাইরের ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আর এটা ফের যে এই গাছটার কথা বলছিলাম, এইটা যে আমার কী গাছ আমি নিজেও জানি না, দেখেছো কেমন হয়ে যাচ্ছে বড়, কিন্তু তা তুলছি না। যদি কোনো ফল ঠল হয় বুঝতে পারবো গাছটা কী গাছ, আদৌ কিছুই ফল ঠল হচ্ছে না। আর আমার ড্রাগন গাছে প্রচুর ফুল এসেছে, এখনও ফুলগুলো ফোটেনি। ফুলগুলো বৃষ্টিতে বড় কুড়িগুলো আর কি, ফুল না কুড়িগুলো এসেছে, কুড়িগুলো এসেছে তো বড় হচ্ছে, কুড়িগুলো আস্তে আস্তে আরও বড় হবে। আর আগের ফলগুলো তো সব হয়েছে, তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। এই যে ফুলের এই যে কুড়ি ঠুড়ি হয় না, এই যে কুড়ি এসছে, ফল এসছে, নিজের গাছে নিজের হাতে গাছ লাগিয়েছি, তো তো এগুলো ভালো লাগে আমার খুব। কি রান্না করবো, কাঠফুল শাক আছে, কাঠফুল শাকগুলো করবো। কালকে ডাটাগুলো সিদ্ধ করে রেখেছি, আজকে এই পাতাগুলো ধুয়ে একসাথে করবো কাঠফুল শাক। আর আমরা টক করবো, অনেকদিন আমরা টক খেতে ইচ্ছা করছে, আমরা এসেছি, আমরা টক করবো, ডিম করবো, ডাল করবো। আমি কি করবো, আর কিছু করবো না। কালকে একটা কুমড়ো এসেছিলাম, ভালো রেখেছি, ফিরিয়ে রেখেছি, তার এখন বসে যাচ্ছে। আমাদের একটুখানি কুমড়ো আছে, জমিতে পুঁই শাক আছে, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজকে, সেজন্য পুঁই শাক আনতে যাওয়া যাবে না। ভাত আছে, সকালে ভাত করেছি, ভাতগুলো আছে, ডাল করবো, ভাজা আছে, সব দিয়ে করে দেবো। ভালো করে তো এখন আমি রান্নাঘরে যাবো, ঠিক আছে, রান্নাঘরে যাবো। আর তোমরা আসো, তোমার সাথে দেখো আমি কী 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 করবো। এখন চা করবো, চা করবো, তখন আমার কুমড়োটা পচে যাচ্ছে, করবো নিয়ে এসছি কালকে বাজারে, করবো কুমড়োটা পচে, এখন পচে যাচ্ছে, কী আর করবো, কিছু দেখি। আজকে ডিম রান্না করবো, অনেকদিন তো ডিম খাওয়া হয় না, তো ভাবছো আর কি ডিম রান্না করবো। আর এদিকে খাটগোল শাক নিয়ে এসেছিলাম জমি থেকে, সেটাও রসুন দিয়ে বাটা করবো, ডিম করবো, খাটগোল শাক করবো। আর সকালবেলায় ডাল করতে হবে ছেলের জন্য, ডাল করবো। আর তো ভাজা রয়েছে, ভাত রয়েছে, ডাল করবো, একটু সবজি দিয়ে ডাল করবো, চাল কুমড়ো দিয়ে সবজি ডাল ডাল করবো, বুঝেছি। চলো চা করি এখন, আর খাই তোমাদের সাথে, আসো চলো। এগুলো ধোবো, ঠিক আছে। আর কালকে রাতে বেশি বাসন হয়নি, কালকে রাতে ছিল।
আপনার চা খাবো। কালকে না একটুখানি খারকল ডাটা গুলো ছিল, সেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো একদমই গলে গেছে, সুন্দর গলে গেছে। সবকিছু একসাথে রসুন দিয়ে, রসুন ভালো জিরে দিয়ে, আর এই পাতাগুলো ধুয়ে নেবো। তোমরা খাও কি জানি না, পাতা খাও না খাও বলতে পারবো না, সবাই তো খায় না, আমরা খাই, ভালো লাগে সবজি চারকল পাতা। চা করে নিই, চা করে নিই, চা খেয়ে তারপরে ডাল বসাবো, মুসুরির ডালই বসাবো, মুসুরির ডালটা বসাবো, আগে চাটা করি, আবার চিনিটা ঢালতে হবে, চিনি ছিল না কালকে ছেলে চিনি নিয়ে এসেছিল। তো আজকে তো এই রেসিপি বলে দিলাম কী কী রান্না করবো, কিছু করবো অনেক কিছু হয়ে যাবে, তা তাই না? এখন তো খিচুড়ি খাওয়া হবে, বৃষ্টি পড়ছে, খিচুড়ি খাওয়া। আমার ভিডিও দেখছো তো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, তো আমার সাথে রাখবো, আমার পাশে থাকবো, যেভাবে সাপোর্ট করছি ওভাবে সাপোর্ট করবে, তার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আজকে ভাবছি গ্যাসে ভাত যেটা আছে সেটা সকালে হয়ে যাবে, বাকি যে ভাতটা করবো দুপুরবেলা ওটা হচ্ছে রাইস কুকার করবো, রাইস কুকারটা আমি একটু ব্যবহার করি না, বসেছিলাম ওখানে সোফাতে, তো ভাবছিলাম রাইস কুকারটাই, অনেকদিন ভাত করা হয় না, তো ভাবছি আজকে রাইস কুকারে ভাত করবো, দেখি করতে পারি। আমি চাটা করে নিই, আমি ছোটো ছোটো ব্লগ করি, আমার তোমরা তো বেশি বড়ো ভিডিও দেখতেও চাও না, তো তোমাদের ভালো লাগে না, সেই জন্য ছোটো ছোটো ভিডিও বলি আর কি করবো। আর প্রতিদিন এইটুকুনি আগে সেয়া সিড খেতাম, ঠিক আছে, তো ভাবি যে প্রতিদিনই এই সেয়া সিডটা ভেজাবো রাতে বলে, একদিনও মনে থাকে না, ভুলে যায় সেয়া সিডটা, দুদিন তিন দিন হবে যা সেয়া সিড আছে, কিন্তু মনে থাকে না, একদমই মনে থাকে না, কি বলবো তোমাদেরকে, এখন চাটা করবো, চাটা করি, চাটা খেয়ে বরকে একটু ফোন করবো, ওর সাথে কথা বলবো, ঠিক আছে, তারপরে রান্নাঘরে আমি যাবো রান্না করতে, এটাই তো আমার কাজ আর কি কাজ। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর কি বলবো, আমি ছোটোই ইউনি ব্লগ করছি, ছোটো ছোটো এই